আজকে দুটো খবর দেব ফ্যান এবং জিৎ ফ্যান দুজনকেই খুশি করে দেবে। তো তার আগে বলবো একটা ছোট্ট রিকোয়েস্ট, যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের সমস্ত আপডেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে, প্রথমেই আসি কিসমিসের অভিনব প্রচার, মানে তাদের প্রমোশন জাস্ট অন্য ধরনের, একদম অন্য লেভেলের প্রমোশন হচ্ছে কিসমিসের। কলকাতা মেট্রো, এই মেট্রোর মধ্যে প্রমোশন হচ্ছে কিসমিসের। দেব রুক্মিণী একসাথে দুজনে ট্রামের ভিতরে ছবির প্রমোশন করেছে, একদম অভিনব প্রচার বা প্রমোশন হচ্ছে কিসমিসের, যে কারণে কলকাতা মেট্রোতে একদম সাধারণ মানুষদের সাথে মিশে গিয়ে দেব রুক্মিণী ছবি প্রচার করছে। এটা দেখে খুবই ভালো লাগছে যে একদম নতুনত্ব ভাবনায় তারা ফ্যানেদের মধ্যে নিজেদের বিলিয়ে দিয়েছে। সবসময় যারা যেসব সেলিব্রিটিরা সাধারণত গাড়ি ছাড়া চলে না আর কি, এবং তাদের সাথে ফ্যানেদের সরাসরি কানেকশান থাকে না, তো এই প্রমোশনের মাধ্যমে সরাসরি ফ্যানেদের সাথে কানেকশান হচ্ছে, এবং যেটা আমার মনে হয় যে ছবির জন্য খুবই ভালো একটা পজিটিভ দিক, কারণ এইভাবে ফ্যানেদের সাথে কানেক্ট হতে পারলে ফ্যানেরাও চাইবে ছবিটা সামনাসামনি দেখার। তো এটা কিন্তু একদম ইউনিক ছিল। তার পাশাপাশি এটা দেখে ভালো লাগছে যে কলকাতা মেট্রোতে, সেই মেট্রোতে কিন্তু সাধারণত আমরা অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি, মানে মেট্রোর গায়ে আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড প্রমোশন দেখে থাকি, কিন্তু এইখানে আজকের যেটা দেখলাম, মানে পুরো মেট্রো জুড়ে শুধুমাত্র কিসমিস আর কিসমিসের পোস্টার, এটা কিন্তু একদম মানে প্রথমবার আমার মনে হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে এরকম কিন্তু আমি এর আগে দেখিনি। তো বাংলা ছবির ক্ষেত্রে একদম প্রথমবার কিসমিসের সারা পোস্টার পুরো সারা মেট্রো জুড়ে পুরো রয়েছে। তো যেটা দেখে স্বাভাবিকভাবেই ভালো লাগছে, এটা সত্যি ভালো লাগে যে কলকাতার মেট্রো সেখানে বাংলার প্রমোশন না হয়ে, এতদিন দেখে এসেছি আমরা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রমোশন ছিল, সেখানে একটি বাংলা ছবির পোস্টার আজ রাজত্ব করছে। তো এটা সত্যি একটা চমকপ্রদ, এবং দেব এই রকম প্রমোশন স্ট্র্যাটেজি সত্যি ভাবা যায় না। দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে, মাত্র 8 ঘন্টা হয়েছে আর এই 8 ঘন্টায় নাম্বার 1 ট্রেন্ডিং, 4 লাখের উপর ভিউজ চলে এসছে রাবণের ট্রেলার। এর আগেও যে গানটা বেরিয়েছিল সেটাতেও আমরা দেখেছি 1 মিলিয়নের উপর ভিউজ চলে এসছে, এবং সেটাও ট্রেন্ডিংয়ে ছিল আস্তে না আস্তেই, এবং ট্রেলার আসা মাত্রই নাম্বার 1 ট্রেন্ডিং, মানে ইউটিউবের ট্রেন্ডিংয়ে আসা মানে একটা বিশাল ব্যাপার, বিশেষ করে বাংলায় রিজনাল একটা কান্ট্রির কোনো গান হোক, ট্রেলার হোক, যাই হোক, সেটা ট্রেন্ডিংয়ে আসাটা কিন্তু খুব একটা সহজ নয়, এবং সেটা খুব কমই দেখা যায় সাধারণত। তো যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার একটা ছবির ট্রেলার সেটা এইভাবে ইউটিউব কাঁপাবে, এটা কিন্তু রাবণের ক্ষেত্রেই পসিবল, এবং সেটা যে সম্ভব হবে এটা আমরা আশা করেছিলাম এর আগেই, কারণ রাবণের টিজার ঝড় তুলেছিল, তারপরে যে গানটা বেরিয়েছিল সেটাও তো রেকর্ড, এবং এর পরে জাস্ট ট্রেলার বেরিয়েছে, 24 ঘন্টা হতে এখন অনেক দূর, 12 ঘন্টাও এখন কমপ্লিট হয়নি, আর তার মধ্যেই এত ভিউজ, 4 লাখ ভিউজ এবং সাথে ট্রেন্ডিংয়ে চলে এসেছে, আমার তো মনে হয় এটা 24 ঘন্টার মধ্যে হয়তো 1 মিলিয়নের কাছাকাছি চলে যাবে। তো এরকম একটা রেকর্ড সৃষ্টি করছে রাবণের সমস্ত কিছুই, তো স্বাভাবিকভাবেই ছবিটা কিন্তু রেকর্ড করবে, এটুকু আশা রাখাই যায়, কারণ যে ছবির গান, টিজার, ট্রেলার ইতিমধ্যে হিট, তো সেই ছবি যে কাঁপাবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই, আর সেটা বলার অপেক্ষাও রাখে না। তো যাই হোক, এটা ভালো লাগছে। তো ট্রেলার আগামী দিনে আরও অনেক রেকর্ডই করবে, তো ছবিটাও বক্স অফিস কাঁপাবে এটুকু ভরসা করা যায়। তো এটাই ছিল আজকের আপডেট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর হ্যাঁ অতি অবশ্যই তোমাদের ওপিনিয়নটা কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।